VOA 60 তে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর যুক্তরাষ্ট্রে গত 5 মাসেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্যাসের দাম গ্যালন প্রতি 4 ডলারের নিচে নেমেছে অপরিশোধিত তেলের দাম হ্রাসের প্রেক্ষিতে এই গ্যাসের দাম হ্রাস পেল জুন মাসে প্রতি ব্যারেলের দাম 120 ডলারেরও বেশি ছিল যা এখন ব্যারেল প্রতি 90 ডলারের কাছাকাছি নেমেছে ওহাইও রাজ্যের হাইওয়ে পেট্রোল পুলিশ বৃহস্পতিবার রাতে জানিয়েছে যে সশস্ত্র এক ব্যক্তি বৃহস্পতিবার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিনসিনাটি অফিসে প্রবেশের চেষ্টা করে এবং FBI ও ওহাইও স্টেট পেট্রোল কর্মকর্তারা তাকে ধাওয়া করলে অচলাবস্থার সৃষ্টি হয় এবং পরে পুলিশ ওই সশস্ত্র ব্যক্তিকে গুলি করে হত্যা করে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বৃহস্পতিবার জানিয়েছে করোনা ভাইরাসের সংস্পর্শে আসার পর টিকা না নেওয়া ব্যক্তিদের কোয়ারেন্টিনে থাকার সুপারিশ তারা আর করছে না সিডিসি জানিয়েছে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার 95% হয় টিকা নিয়েছে বা ইতিমধ্যেই কোভিডে আক্রান্ত হয়েছে আজ এ পর্যন্তই তাহিরা কেবরিয়া ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন